আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এবং সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা এখানে পদের নাম আছে হিসাবরক্ষক এগারোতম গ্রেড পদের সংখ্যা আছে বাইশটি সর্বমোট এখানে সিআরসিটি পদ আছে বন্ধুরা তো এখানে হিসাবরক্ষক পদের সংখ্যা আছে বাইশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএসও স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের উপরে দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড পনেরোটি পদ আছে বন্ধুরা এগারো হাজার টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সরকারি প্রতিষ্ঠান পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ কম্পিউটার অপারেটারের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদারক্ষীক এখানে ষোলোতম গ্রেড সাতাশটি পদ আছে বন্ধুরা নয় হাজার তিনশো টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের ব্যবহার জানতে হবে কম্পিউটারের টাইপিংয়ের গতি কিন্তু এখানে প্রয়োজন হবে বন্ধুরা গাড়ি চালক এখানে বারোটি পদ আছে বন্ধুরা এখানে ষোলোতম গ্রেড তবে ভাইরি লাইসেন্স যদি আপনি থাকে আপনার সেক্ষেত্রে পনেরোতম আর যদি ভারী লাইসেন্স না থাকে হালকা লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনার ষোলোতম গ্রেডে আপনার বেতন হবে তো এখানে নয় হাজার সাতশো পনেরোতম গ্রেড ষোলোতম গ্রেড হলে নয় হাজার তিনশো টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হালকা এবং ভারী চালনার যে লাইসেন্স এটা কিন্তু অবশ্যই থাকতে হবে লাইসেন্সের উপরে কিন্তু আপনার বেতন গ্রেড নির্ধারণ করতেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই হালকা এবং ভারী দুইটার লাইসেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পাস রাইডার এখানে উনিশতম গ্রেড দশটি পদ আছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানে প্রয়োজন হবে বন্ধুরা তো এই মোট সর্বমোট ছিয়াশিটি পদ আছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো বন্ধুরা চলুন দেখি আরও কী কী শর্ত বলি তারা চাচ্ছে আবেদনকারীর বয়স বিশ অক্টোবর দুই তারিখে চব্বিশ আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যদি এটার প্রজ্ঞাপন হয়ে যায় যে চাকরির বয়স পঁয়ত্রিশ হবে সেক্ষেত্রে এটা হয়তো চেঞ্জ হতে পারে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে আবেদন করার জন্য সরাসরি চলে যাবেন ডিএনসি ডট টেলি ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই চব্বিশ তারিখ এবং শেষ তারিখ হচ্ছে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পরীক্ষার যে ফি সেটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে বন্ধুরা তো এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনি এক নং পদের জন্য তিনশত টাকা সার্ভিস চার্জ আছে পঁয়ত্রিশ টাকা দুই নং দুই থেকে চার নং পদের জন্য দুইশত টাকা সার্ভিস চার্জ আছে তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ আছে বারো টাকা তা আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন যে পদে আবেদন করুন না কেন সেই পরিমাণ টাকা প্লাস সার্ভিস চার্জ আপনি ব্যালেন্সে রাখবেন এস এম এস করবেন আপনার টাকাটা কিন্তু এস এম এস এর মাধ্যমে কেটে নেবে এবং পরীক্ষার ফি পরিশোধ হবে বন্ধুরা এখানে এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এস এম এস যে পদ্ধতি সেটা হচ্ছে এখানে এখানে টাইপ করবেন ডিএনসি স্পেস ইয়েস লিখে স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন এটা পরবর্তীতে পরবর্তীতে তো এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে যে ডিএনসি লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্সটি পোল টু নাম্বারে অর্থাৎ আপনি যখন এই ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যখন আবেদন করবেন তখন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে ওই ইউজার আইডিটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে ইউজার আইডি প্রত্যেকটা প্রার্থীর জন্য আলাদা আলাদা ইউজার আইডি ক্রিয়েট হবে সেটা কিন্তু ইউনিক একটি ইউজার আইডি ওই ইউজার আইডি অনুযায়ী কিন্তু আপনাকে তার চিনবে এবং সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে এসএমএস পাঠাইতে হবে এবং এই সেম ইউজার আইডি এবং পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড দেবে এবং পিন নাম্বার দিবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড পিন নম্বর দিয়ে আপনি ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনার কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনার প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড ব্যতীত কিন্তু আপনি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বন্ধুরা এখানে সর্বমোট শে